আপনাদের সামনে অনেকে আমার ভাই আছেন, উর্দু সবাই বোঝেন না, বাংলা বোঝেন, তা আমি বাংলা আপনাদের সামনে একটু শোনাবো, কিন্তু তথ্যমূলক সব ভাইকে আমি অনুরোধ করবো আপাতত জানার জন্য চেষ্টা করবেন, আর জানবেন নিজের পীরের কাছে। কেন এই জন্য পীর কেন ধরে মানুষ? পীরও তো মানুষ, আমি তো মানুষ, কী দরকার ছিল ধরার? কেন ধরেছি জানেন? কোরআন বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, ইন্নাল্লাহ আলা কুল্লি ইয়া আইয়ুল্লাযীনা আমানুন লা আল্লাহ বলেছেন আমাকে পরের দিন আমার ওসিলার সন্ধান করো। আর পনেরো পারার মধ্যে বলেছেন তাই যখন আদমকে সৃষ্টি করা হলো তখন সাকলো সুরত কিছু ছিল না, তখন আল্লাহ বলেন যে আদম সৃষ্টি করো। তখন ফেরেশতা বলল ইয়া আল্লাহ আমি তো আদমকে দেখিনি, কিভাবে সৃষ্টি করব? তো উনি বললেন যে আমার আরশের মাঝে কি লেখা আছে দেখো, একটি অক্ষর নাও আর তৈরি করো। গিয়ে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো একটি অক্ষর নিল, আদমকে সৃষ্টি করলো। এই কালমা তো কোরআনে দেখুন কালমা নেই, কারণ এই তো দুনিয়া সৃষ্টি হওয়ার সময় কালমা হয়েছিল, কোরআনে কালমা নেই। যদি কেউ মলবি হাফেজ দেখাতে পারেন আমি তার গোলামি করব, কোরআনের মধ্যে কালমা নেই। তাই এ তো আগে আদি যুগের কথা, যখন আদমকে সৃষ্টি হলো তখনকার কথা। তো আদম তো যখন কালমা থেকে সৃষ্টি হলো, তো আমরা তো নাসলে আদম, আদম তো আমরা তো আদমের সন্তান, যা আদমের মধ্যে ছিল তা আমার মধ্যে আছে, এই আমরা বুঝি না বলে পীরের কাছে জানার জন্যে ধরতে হয় মাস্টারকে, এই জানার জন্য পীরকে ধরতে হয়। কেন না আমি আমাকে চিনি না, ওই জন্য বলেছে মানা রফা নফসহু ফকাত রব্বহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সেই রবকে চিনতে পেরেছে। কারণ এখানে মত হবে কার? কুল্লু নফসিন যায়েকাতুল মত, নফসের মত হবে, এই মৃত্যুটাই নফসের যে হবে, যেন আমি ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ বলে চলে যাই। একটু আগে আমার মুস্তাক বাবা বলেন ইয়া মেরি জান চলি যায় আসাদির কহতে কহতে। তাই পীরের সুরত পীরের সুরত কালমার সুরত, পীরের সুরত কালমার সুরত, একে বুঝতে পারে কে? আরে তারাই পীরকে চিনতে পারে, পীরে ফানা হলো যে পীর পরস্তি হক পরস্তি, পীর হক পরস্তি হক পরস্তি কোরআনেতে বলেছে। আরে আশিক পীরের হলো যারা, তারা নুরি ছবি দেখেছে। পীরের সুরাত কালমার সুরাত তত্ত্ব কথা জেনেছি, আরে কালমা হেথায় সাবিত করে আমি পীরের দামন ধরেছি। তাই পীরে খোদা খোদাতে পীর, শোনো মুমিন ভাই, পীরে খোদা খোদাতে পীর, শোনো মুমিন ভাই, আরে পীর সুরতে নবীর ছবি আমি হেথায় দেখতে পাই।
তালিম জেনে পীরের কাছে মরার আগে মরেছি, আমি তালিম জেনে, কারণ এই মরার আগে মরা, এও কোরআন শরীফের মধ্যে বলেছেন মুতু আনতা কাবলাল মওত, মরার আগে মরে যাওয়া, তাই তালিম জেনে পীরের কাছে মরার আগে মরেছি, কোরআন সাবিত করে আমি ওই দামন পীরে ধরেছি। তাই ফানা হয়ে পীরের প্রেমে বাকার সাথে মিশেছি, আরে কাবা কিবলা পীরকে জেনে আমরা একটি সেজদা করেছি। নামাজে তো দুটি করে সাজদা বই এখানে কাতে, এখানে একটা সাজদা, এটা হচ্ছে তাজিমি সাজদা, এটা এবাদতি সাজদা নয়। কারণ যারা বলে যে পীরকে এরা সাজদা করে সালাম করে, আরে ভাই কেন, আমি তো ওই এবাদতি সাজদা করিনি, আমি তো তাজিমি সাজদা করেছি। এবাদতি সাজদার মধ্যে তো এক রাকাতের মধ্যে দুটো সাজদা, এখানে একটা সাজদা হয়। তাই পীরের সুরাতে কাবা কিবলা জেনে আমি একটি সেজদা করেছি, তাই পীরের সুরাতে লেখা, এই পীরের সুরাতে লেখা লা ইলাহা মোহাম্মদ রসুল্লাহ, খোদা সে থা হাদিসে তে বলেছে, খোদা সে থা হাদিসে তে কি বলেছে, আছেখো কানান নবী ফি উম্মতি, হুজুর বললেন আমার কাছে আমার উম্মত যেমন পীরের কাছে তার মুরিদও তেমন। কেন আমরা পীর পীর করে চিৎকার করছি, অনেকেই হয়তো ঠাট্টা করেন আর কি করেন, কিন্তু বোঝে না। তাই পীর যে থা খোদা সে তা হাদিসেতে বলেছে, খোদা খুদ নিজের নূরে, খোদা খুদ নিজের নূরে পীরকে দেখো গড়েছে, পীরকে দেখো পীরের মাঝে লুকিয়ে আছে, ওই পীরের মাঝে লুকিয়ে আছে নূর নবী সাল্লাল্লাহ, পীর আমার নূরে খোদা, পীর আমার নূরে খোদা মোহাম্মদ রসুল্লাহ। কেন পীর ধরা হয়, পীরের হাতে কেন হাত দেওয়া হয়, কোরআন বলছে 26 পারা সূরা ফাতহা 9 আয়াতের মধ্যে দেখেনি, লেখা আছে ইন্নাল্লাযিনা ইয়াবায়ুনাকা ইন্নামা ইয়াবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, যে তোমায় বায়াত করতেছে আল্লাহর সঙ্গে বায়াত করতেছে ওনার হাতের উপর আল্লাহর হাত। আচ্ছা ভাই, পীরের হাতের উপরে যদি আল্লাহর হাত থাকে তাহলে পীরের দেহটা কার দেহ হতে পারে, বিচার করে বলুন, হাত যদি আল্লাহর হয় দেহটা কার হবে বলো গো, কেউ না আগর দেহটা কার হয়, হাত যদি আল্লাহর হয় দেহটা কার হয়, আল্লাহর, পাটা কার হয়, আল্লাহর, আমি সাজদা করলাম তো শিরক করলাম, বিদআত করলাম। তাই পীর যাহার দিলকে হেথায় আয়না করে দিয়েছে, কথা বলবো তুমি চুপ করে বসো, পীর যাহার দিলকে হেথায় আয়না করে দিয়েছে,
চেহারা মুবারক বলা হয়। পীরের মাবার যোগ ধরো, আরে লেখা আছে বিসমিল্লাহ, পীরের সুরতে লেখা, পীরের সুরতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পীরের সুরতে লেখা লা ইলাহা, যারা সেজদা করেছে পীরের ওই পাকদমে, আরে ভাই পীরের ওই পাকদমে যারা সেজদা করেছে, আরে এক সেজদা করে তারা খোদার ওলি হয়েছে, এক সেজদা করে তারা খোদার ওলি হয়েছে, এক সেজদা করে তারা ওই খোদার ওলি হয়েছে। পীরের ওই দামান ধরো, পীরের ওই দামান ধরো, ধরো হয়ে যাও কাবিল্লা, হয়ে যাও কাবিল্লা, তাই আমার পীর এত বড় কামিল পীর ছিলেন, মানে যদি কেউ ফাতোয়া দিয়েছে তার জবাব সঙ্গে সঙ্গে দিতেন উনি, এরকম পীর পাওয়া বড় কঠিন। আমরা আমাদের খুশনসিব যে এমন কামিল মুর্শিদ আমরা পেয়েছিলাম, তাই বলি মুর্শিদ আমার নূরে খোদা রহমতের কলি, মুর্শিদ আমার নূরে খোদা রহমতের কলি, মুর্শিদ আমার দামান পীরের ধরে সবাই হয়ে যাও বলি, মুর্শিদ আমার নূরের খোদা রহমতের কলি, আরে দামান পীরের ধরে সবাই হয়ে যাও ওলি, আমার পীর শেরে আলী, আমার পীর শেরে আলী, আমার পীর শেরে আলী, আমার পীর শেরে আলী, আমার নায়েব নবী, ও নবী, ও নবী, হা নবী, নায়েব নবী মুর্শিদ আমার হেঠানে জুদা, নায়েব নবী মুর্শিদ আমার হেঠানে জুদা, আরে ভাই নায়েব নবী মুর্শিদ আমি, নায়েব নবী মুর্শিদ আমার হেঠানে জুদা, আর মিমের পাতা তুলে দেখো, মিমের পাতা তুলে দেখো, আমার মুর্শিদ হয় খোদা, আমার পীর শেরে আলী, আমার সে ছন্দ পড়ছে। পীরের ওই নকশা যারা দিলে একে নিয়েছে, পীরের ওই নকশা যারা দিলে একে নিয়েছে, পীরের ওই নকশা যারা পীরের পরশে তারা খাঁটি সোনা হয়েছে, পীরের ওই নকশা যারা হেথায় ধরে নিয়েছে, আরে পীরের নকশাতে গোপন, পীরের নকশাতে গোপন, পীরের নকশাতে গোপন হয়েছে রাসূলুল্লাহ, এই কালাম লেখা আমার আমার মানে আমার বাবারও ক্ষমতা নাই লিখবে, কিন্তু কাগজ আর কলম আমার হাতে ছিল, লিখেছেন উনি, যদি আমি লিখতাম তাহলে সব কালাম আমার মুখস্থ থাকত, কিন্তু না আমি লিখিনি, কেউ লিখেছে, তো সেটিকে আজিজের আজিজিতে পীরকে করেছি রাজি, আজিজের আজিজিতে আজিজের আজিজিতে পীরকে করেছি রাজি, পীরেতে কা
আমি হয়েছি হাজি ইসকেতে ফানা হলে, ইসকেতে ফানা হলে দেখতে পাবে নূর আল্লাহ, ইসকেতে ফানা হলে দেখতে পাবে নূর আল্লাহ, ইসকেতে ফানা হলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।